যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে তাদের মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ক আসিফ মাহমুদ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে দুই শিক্ষার্থীর জানাজে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন গত চার আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্স ল্যাব এলাকায় মাথায় গুলিবিদ্ধ হওয়া রিয়াজ শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান এছাড়া একই দিনে টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সাতটায় মারা যান মোহাম্মদ ইমন এ দুজনের জানাজায় অংশ নিয়ে সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের দায়িত্ব নেবে সরকার আমার ভাই আজকে এই দেশের জন্য ছাত্রের জন্য আজকে শহীদ হয়েছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবে সে দেশের জন্য খুব পাগল ছিলেন সে দেশের জন্য আজকে শহীদ হয়ে গেছে রিয়াজ ভাই ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে মানবতা বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে